হযরত বড়পীর সাহেব যখনই দুনিয়াতে তাশরিফ আনয়ন করেছিলেন এই মাসটা ছিল রমজান মাস তিনি দিনের বেলায় মায়ের স্তনের দুগ্ধ পান করতেন না এতেই প্রমাণ হলো যে তিনি রোজা রাখতেন তো তিনি যখন জন্মগ্রহণ করলেন আবু সালে জঙ্গি মুসা তিনি বাহিরে অবস্থান করছিলেন হঠাৎ করে তিনি একটা আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ কয়েকজন রূহু কয়েকজন ব্যক্তি রুহানি সুরতে ইনার ঘরে প্রবেশ করেছিলেন প্রবেশ করে ইনারা দুরুদ পড়েছিলেন দুরুদ অর্থ প্রশংসা আপনারা এই কথাটা অর্থ আগে বুঝে রাখেন দুরুদ এটা কিন্তু ফারসি শব্দ দুরুদের আরবি হলো সালাত সালাতের ফারসি দুরুদ এর বাংলা হলো প্রশংসা করা বা স্মরণ করা অনেকগুলি অর্থ আছে যাই হোক এটা আমার আলোচ্য বিষয় নয় এই কয়েকজন রুহু বড়বীরের প্রশংসা করেছিলেন কিভাবে প্রশংসা করেছিলেন এবং দোয়া করেছিলেন দুরুদ শব্দের আরেক অর্থ দোয়াও তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতের তাফসীরে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই যে কয়েকটা অর্থ এনেছেন এখানে তার মধ্যে একটি অর্থ দুরুদ মানে দোয়া করা বড় পীরের উপরে দোয়া করেছিলেন কয়েকজন রূহ এই কয়েকজন রূহ কারা ইনারা পাকপান জাতনের যে পাঁচজন হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারক মাওলা আলী মুশকিল কুশার রূহ মুবারক ইমাম হাসান ইমাম হুসাইনের রূহ মুবারক এই পাকপান জাতনের পাঁচজনের পাঁচটি রূহ বড়পীর সাহেবের ঘরের ভিতরে গিয়ে তারা বলেছিলেন ইয়া রব্বি জালিমিন হুব্বে মাহবুব একা ওয়াহাব লেমেন ইয়াশকে মাসুক একা এর অর্থ ইনারা বলেছিলেন হে আমার রব হে লালন পালন কর্তা আমার মাহবুব আমাদের প্রিয় ভাজন আমাদের আউলাদ তোমার দরবার থেকে এসে তোমার এবং আমার সত্য ধর্ম প্রচারের জন্য দুনিয়াতে আগমন করেছে হে খোদা তুমি তাকে একা ছেড়ে দিও না আমি রসূলুল্লাহও তার সঙ্গে থাকব তুমি আল্লাহও তার সঙ্গে থেকো এই কথা পাঁচজন বলেছিলেন যখন আবু সালে মুসা জঙ্গি আওয়াজ শুনতেছেন কিন্তু কোনো চেহারা বা সুরত দেখা যাচ্ছে না তখন তিনি একটু ইতস্ততা বোধ করেছিলেন সংকোচ বোধ করেছিলেন তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আওয়াজ দিয়ে বলল হে বৎস হে আবু সালে তুমি ভয় পেও না ইতস্ততা করো না আমি স্বয়ং রাসূলুল্লাহ আমার নাতি আমার মেয়ে আমার জামাতা সহ তোমার ছেলের দোয়া করার জন্য তার তারিফ প্রশংসা করার জন্য তোমার ঘরে এসেছি সেও আমার আউলাদ তুমি আমার আউলাদ তুমি তোমার ছেলের নাম রেখো কাদের কাদের শব্দের অর্থ সকল ক্ষমতার উৎস বা সর্বময় ক্ষমতার অধিকারী যিনি তাকে কাদের বলা হয় আবু সালে জঙ্গি মুসা সুজা কাদের নাম রাখেন নাই তিনি রেখেছিলেন আব্দুল কাদের অর্থাৎ আব্দুল শব্দের অর্থ দাস আর কাদের শব্দের শরীয়ত মতে অর্থ একমাত্র আল্লাহই সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস যিনি তার দাস এই তো তোমার জিজ্ঞাসা ছিল আমি জবাব করলাম এইবার আমারও একটা জিজ্ঞাসা আছে খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি ৫৩৬ হিজরিতে রজব চাঁদের ১৪ তারিখ সোমবার দিন সঞ্জর নামক এলাকায় টিসুতি নামক গ্রামে খাজা গিয়াসউদ্দিন এবং মাতা উম্মনওয়ারার উদর ও উরস জাত সন্তান তিনি পৃথিবীতে তাশরিফ আনয়ন করেছিলেন তিনি যখন পৃথিবীতে আসলেন তখন এর আগের দিন রাত্রে উনার মাকে স্বপ্নযুগে এক ব্যক্তি বলেছিল হে উম্মনওয়ারা আগামী কালকে অর্থাৎ ফজরের ওয়াক্তে তোমার
উদর থেকে এক শিশু জন্মগ্রহণ করবেন এই শিশু রাসূলুল্লাহর ইসলামকে ভারতবর্ষে প্রচার ও প্রসার করবেন তোমার শিশু জন্মগ্রহণ করবে তুমি তোমার শিশুর নাম রাখবে এই তুমি যেহেতু নামের প্রশ্ন করছো আমিও প্রশ্ন করলাম অনেক গায়ককে প্রশ্ন করলে জবাব দেয় কয় নাম ছিল মাইনউদ্দিন না রে ভাই তো এটা তুমি এই জবাব দিবে না হয়তোবা আমি জানি কিন্তু আমি এটা আলোচনাটা করলাম আর কি অনেক গায়ককে প্রশ্ন করলে কয় নাম রেখেছিল মাইনউদ্দিন না মাইনউদ্দিন নামটা উনার পরে হয়েছে এটা কর্মের কারণে লকব কিন্তু উনার মা স্বপ্ন যুগে আদেশিত হয়ে যে নাম রেখেছিলেন এই নামটা মাইনউদ্দিন ছিল না আমার প্রশ্ন এটা কি নাম ছিল এবং কোন ব্যক্তি উনাকে স্বপ্ন যুগে আদেশ করেছিলেন তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না তিনি একজন মহান ওলি আল্লাহ ছিলেন আমি জানতে চাই কোন আল্লাহর ওলি উনার মাকে উনি পৃথিবীতে আসার আগের দিন রাতে স্বপ্ন যুগে আদেশ করেছিলেন যে তোমার ছেলের নাম রাখবে এই কি নাম এবং যিনি স্বপ্ন যুগে আদেশ করলেন তিনি কে ছিলেন এই একটা প্রশ্ন আরে পরে করায় রে পরে করায় আমি করি ছোট করে পরে করায় আমি করি স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা
অলির পায়ের গানে সন্তুষ্ট হয়ে মাহরা ফকির বাড়ির মোস্তফা।